এয়া আহি আহি আমি কৈলাস মানসরোবরৰ পরিভ্রমণ করে আছো। আমার বহুকীগী ভক্তর মাজর পরিচয় এই গোটে বাবার এই বাবার কৈলাস পর্বত এইখান ইয়ারপর আমি ঠিক রাতে ঠিক তিনিমান বজারপর আমি খোজকাঢ়া আরম্ভ করেছো। গোটাই রাস্তাত বরফ পড়ি আছে, এটা দেখিছে আপনার বরফ পড়ি আছে, এই বরফ স্নোফল হয়েছে, বরফ পড়ি আছে আর অনেক কষ্টর এয়া বরফ, এইবিলাক বরফ, এইবিলাক বরফ পড়িছে, এইবিলাক 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 ধারাখার বরফ পড়িছে, স্নোফল হয়ে আছে, তার মাজতে এয়া বিষ্ণু বলে যথেষ্ট কষ্ট করে 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 অক্সিজেন যথেষ্ট কম, তারপিছতো আহিছে বিশেষভাবে আমার এয়া উৎপল বলে খুব উৎসাহী, খুব উৎসাহী উৎপল বলে জোরতে আমি আহি আছো, সচাকে খুব উৎসাহী যে যোগা যোগা মাগাইছে এয়া তামুল রাভা বলে শুক্লেশ্বর রাভা বলে আমাক অন্যতম সহকারী, আর আমার পিছর আছে হরে কৃষ্ণ বলে পরেশ বলে, আমি এইকজনে খোজকাঢ়িকাড়ি আহি আছো পরিভ্রমণ করার বাবে, বাকি যাত্রীখিনিয়ে আইব নোৱাৰিলে, তেওঁলোকে যথেষ্ট কষ্ট পায়। আমি কিন্তু আর বাবাক যেহেতু কৈলাশ পর্বতলৈ আহিছো বাবাক দর্শন করিয়ে যাম বলে মনত স্থির করে আজি এই আহি আহি কৈলাশ পর্বতর পরিভ্রমণ প্রায় আর এক ঘন্টা দুই ঘন্টা পিছত শেষ হব, এই যা রাস্তা শেষ হয়ে হয় এই যে ওখ, এই ওখটো প্রায় 22,000 ফুট উপরত আমি আছো বর্তমান, এই 22,000 ফুটেরপর ইয়ার পিছত ক্রমান্বয়ে তলপিনে নামিব আর আমি এই যাত্রা সফল মনিত করিম বলে আশা রাখিছো, রাখি পুনের নলবরীয় ঘুরি যাম আমি সকলরে। আমি নলবারীরপর অমরনাথ ভোলে সেবা দলের উদ্যোগত প্রথমবারের আমি ছজনীয়া দল এটি কৈলাশ মানসরোবরে যাত্রা করেছিল, আর এই যাত্রাত আমি আমার মুখ্য বিষ্ণু ভোলে, পরেশ ভোলে, উৎপল ভোলে, হরে কৃষ্ণ ভোলে, শুক্লেশ্বর ভোলে আর মই ভাইটি ভোলে আমি আটাইখিনিয়ে আহিছিল। যথেষ্ট কষ্ট, টকা পয়সা বহুত লাগে, টকা পয়সাটো মেটার নয়, ইয়াত যেটা কষ্ট পাইছো যথেষ্ট কষ্ট গাছ, রাস্তাত এই রাস্তা ভাঙে, এই সিঙে, এই গাড়ি চেঞ্জ করো, আকো গাড়ি চেঞ্জ করো, যোগালি আইসু আহি আমি এটা জায়গা 12 কিলোমিটার আসু, তারপর পরিভ্রমণ করবলে গোটে পর্বতখন এইখান রাইট সাইডে দেখিছে আপনাদের বাবার মুখ্য, এইখান এই ওম পর্ব আমার বাবার কৈলাশ পর্বত, বাবা ইয়াতে থাকে, আর ইয়ার অলপ আগতে আমি গৌরীকুণ্ড পাম, গৌরীকুণ্ড যত মা পার্বতীয়ে যত গৌরীকুণ্ডত মা পার্বতীয়ে স্নান করেছিল সেই গৌরীকুণ্ড অল্প অল্প পিছতে আমি পাম। আজি এই 22,000 ফুট উপর আমি উঠি আইসু, যথেষ্ট কষ্ট, গোটে স্নোফল বরফ পড়েছে আপনারা দেখিছে এইবিলাক কেনেকৈ ধারার বরফ পড়েছে, তার কষ্টর মাজতো আমি রাতিপুয়া ঠিক 3 বজারপর আমি খোজকাঢ়া আরম্ভ করেছো, করে করে আহি 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 আজি যেটো আমার মুখ্য উপরের শেষ শেষ 22,000 ফুট আমি শেষ উপরলৈ, আর অকমান আছে প্রায় আধা ঘন্টা গলে আমি সেইখিনি পাম, তারপর আর হেলনিয়া গৈ 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 আমি গোটে পরিভ্রমণ করে আকো তললৈ যাম, গৈ আজি আকো আমার মান সরোবরত পূজা আছে, তাত আমি পূজা করিম, তাত মানে স্নান আছে, আমি স্নান করিম, পুরোহিত আহিছে আমার লগত, সেই পুরোহিতে আমাক তাত পূজা পাঠ করাবো, করে আটাইখিনি যা যা যোন যার গাত যি কিবা যদি দোষ পাপ করেছো গোটেখানি আমি তাত মানে বহাই দিয়ার বাবে চেষ্টা করিম, তারপরেও গোটে বিশ্বত যার শান্তি স্থাপন হয় সেই স্থাপন হওয়ার বাবে আমি আশা করেছো। আমি এই যাত্রার মুখ্য উদ্দেশ্য হল যে অসম তথা ভারত তথা গোটে বিশ্বর শান্তি স্থাপন হোক, যার বাবে আমি কষ্ট করেছো বাবাক আরাধনা করিম, একো নালাগে বাবা, সকলে শান্তিত থাকক, সকলের ভাবক, তারে কামনা করেছো। জয় বাবা কৈলাশপতি কি জয়, জয় বাবা কৈলাশপতি কি জয়, জয় বাবা কৈলাশপতি কি জয়।